ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার দুর্নীতি, এবং দুর্নীতি করে দেশের সবচেয়ে বড় পাহারাদার আমাদের প্রধানমন্ত্রী নাকের ডগা দিয়ে আবারও একজন বিদেশে পালিয়ে গেলেন, এবং এশিয়ার ভারতবর্ষের স্বাধীনোত্তর সবচেয়ে বড় ব্যাংক দুর্নীতির যিনি কারিগর নীরব মোদী। এর আগেও ঠিক এভাবেই ললিত মোদী বিদেশে পালিয়েছিলেন, এবং ঠিক এভাবেই বিজয় মালিয়া বিদেশে পালিয়েছিলেন। আজও বিজয় মালিয়া ইংল্যান্ডে বসে সুন্দর সুন্দর মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াচ্ছেন। এখন এই দুর্নীতিগুলোর সাথে যদি FRDI বিল, কদিন আগে আসতে চাও একটি বিল যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার একটা চিঠি লিখে ফেলেছেন কেন্দ্রীয় সরকারকে যে বিলটা যেন উইথড্র করা হয়, তার একটা যোগসূত্র আপনারা কিন্তু পেলেও পেতে পারেন। মন দিয়ে ভেবে দেখবেন, সেই বিলে বেল ইন বলে একটি প্রথার কথা বলা হয়েছিল। সাধারণত এইরকম ব্যাংকিং ক্ষেত্রে বেল আউট প্রথা থাকে। বেল আউট এবং বেল ইনের মধ্যে তফাৎ কোথায়? বেল আউট হলো, ধরুন কোনো ব্যাংক ভেঙে পড়তে পারে অর্থনৈতিক ক্রাইসিসের জন্য, তখন সরকারের তরফ থেকে সেই ব্যাংকে টাকা ঢালা হয় ব্যাংকে বাঁচিয়ে তোলার জন্য, এটাকে বলা হয় বেল আউট প্রসেস, অর্থাৎ বাইরে দিয়ে সরকার টাকা ঢোকায়। বেল ইন কি? যেটা নরেন্দ্র মোদীর সরকার FRDI বিলে আনতে চলেছেন, যেটার জন্য সারা ভারতবর্ষের মানুষের মাথায় কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। সেই বেল আউট হলো, বেল ইন হলো আমার আপনার যে জমানো টাকা ধরুন সেই ব্যাংকে রয়েছে, সেই ব্যাংকের আমার আপনার জমানো টাকাকে সেই ব্যাংক নিজেদের বাঁচানোর কাজে ব্যবহার করতে পারে। মানে ধরুন আপনি আপনার মেয়ের বিয়ের জন্য 5 লক্ষ টাকা জমিয়েছেন 20 বছর ধরে, 20 বছর পর সেই ব্যাংকের এমন ক্রাইসিস এসে গেল, তখন কিন্তু সরকার টাকা ঢেলে সেই ব্যাংকে আর বাঁচাবে না। এই বিলটা যদি পাশ হয়ে যায় তাহলে আপনার যে জমানো ধরুন 6 লাখ টাকা সেটা ওই ব্যাংকের সম্পত্তি হয়ে যাবে, সেই ব্যাংক নিজেদেরকে বাঁচানোর জন্যই আপনার টাকাটা ইউজ করতে পারে, এবং তারপরে ব্যাংক আবার পুনর্জীবন লাভ করে যেদিন মনে করবে আপনাকে ওই টাকাটা ফেরত দেওয়ার কথা সেদিনই পাবেন, বরং আপনি নাও পেতে পারেন। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর আনতে চাওয়া FRDI বিল। এবার একবার ভেবে দেখুন তো, নরেন্দ্র মোদীর কেন এত তাড়া ছিল বিলটা পাশ করানোর? এত তাড়াহুড়োর মধ্যে বিলটা পেশ করা হয়ে গেল, পাশ করানোর চেষ্টা করা হয়ে গেল, ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিল, কিন্তু কেন ছিল এত তাড়া? তার প্রমাণ বোধ হয় আজকে আমাদের সামনে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার দুর্নীতি। ভেবে দেখুন, মন দিয়ে ভেবে দেখুন, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এত বড় একটা দুর্নীতি হতে পারে, এটা কি আন্দাজ করেই নরেন্দ্র মোদী এত তাড়াতাড়ি এই জিনিসটা করার চেষ্টা করেছিলেন? কারণ আজকের নিয়ম অনুযায়ীও যে বেল আউট প্রসেস রয়েছে, তা সেই অনুযায়ী এই যে 11,500 কোটি টাকার ঘাপলা হলো, সেই ঘাপলাটা হয়তো সরকার মেকআপ করে দেবে, কারণ এখনো বেল আউট প্রসেস। এবার ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিলটা না আটকে দিতেন তাহলে হয়তো এতদিনে এই বেল ইন প্রসেস চালু হয়ে যেত, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে এই 11,500 কোটির ভরপাই আপনাদের অ্যাকাউন্ট থেকে করা হতো। তার মানে কি সরকার কোনোভাবে জেনে গেছিল যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এত বড় একটা ঘাপলা হতে পারে, এবং তাই কি এত তাড়াতাড়ি বেল ইন প্রসেসটা চালু করার জন্য সরকার বিলটা পাশ করতে চাইছিল, যাতে আমার আপনার টাকা দিয়ে সেই ব্যাংকের গচ্ছাটা যায়, নরেন্দ্র মোদীর সরকারের পয়সা খরচ না হয়? একটু ভেবে দেখবে। এবং এ কথা যদি সত্যি হয়, এর চেয়ে আতঙ্কের আর কিছুই নেই। কারণ হচ্ছে, তার মানে সরকারের মাথায় এটাও রয়েছে, আরো বহু ব্যাংক এরকম রয়েছে যে ব্যাংক ভেঙে পড়তে পারে, বা যে ব্যাংকগুলোতে বড় বড় জালিয়াতি হয়েছে, এবং হতে পারে সেটা কেন্দ্রীয় সরকার খুব ভালো মতো জানে। এই সূত্রে আপনাদের জানিয়ে দিই, প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো ব্যাংকের যে মানি, সমস্ত ব্যাংক মিলিয়ে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো টাকা বড় বড় শিল্পপতিরা ঋণ নিয়েছিলেন যেগুলো তারা মেটাতে পারেননি। কত? 8 লক্ষ কোটি। তো সেই বড় যে ঘাপলাটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর জমানায়, সেটা ফিল আপ করতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একবার নোট বাতিল করেছে। যারা আজও ভাবেন আমার যে নিয়ে ভিডিও শুরু করা, সেই আজ থেকে 2016 সালের নভেম্বরে, আপনাদের আরো একবার বলে রাখি, যারা ভাবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোট বাতিল করেছিল কালো টাকা দূর করার জন্য, তাদের উদ্দেশ্যে আরো একবার বলে রাখি, না, সেই 8 লক্ষ কোটি টাকা যার জন্য ব্যাংকিং সিস্টেমে ঘাপলা হয়ে গেছিল, যার জন্য সমস্ত ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়তো, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তো, সেই জায়গাতে টাকা ক্যাশ ঢোকানোর জন্য ব্যাংকে এই নোট বাতিলটা করা হয়েছিল, যেন ঘরে থাকা আমার আপনার যেইটুকুনি ক্যাশ আছে আমরা প্রত্যেকে সেটা ব্যাংকে ডিপোজিট করি, এবং ব্যাংকে, কারণ হচ্ছে 8 লক্ষ কোটি টাকা সরকারের ভরপাই করার মতো ক্ষমতা ছিল না, তাই নোট বাতিলের মতো একটা কাজ করে 111 জন মানুষকে মেরে দুর্নীতি দূর করা কোনো আসল উদ্দেশ্য ছিল না, যার প্রমাণ আমরা পেয়েছি। এবং কোন রকম দুর্নীতি দূর হয়নি, কোন রকম সন্ত্রাসবাদীর কিছু হয়নি, আমরা প্রত্যেকে জানি, উল্টে আরো বেড়ে গেছে প্রত্যেকটা। আগে এইটুকুনি একটা সুটকেসে যদি 1 কোটি টাকা ধরতো, এখন সেটা ঘুষ দেওয়ার জন্য 2 কোটি ধরছে, কারণ 2000-এর নোট, এসব বাদ দিন। সুতরাং এই জিনিসটা করা হয়েছিল ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য, আবারও FRDI বিল আনা হচ্ছে ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কিন্তু বড় বড় শিল্পপতিদের ঋণ দেওয়া কমাচ্ছেন না, একের পর এক শিল্পপতিকে ঋণ দিয়েই চলেছেন, দিয়েই চলেছেন। এখন বাদ দিন সেগুলো মেকআপ করছে কি করে?
নোট বাতিল করে তো কমপ্লিট মেকআপ হয়নি, ঠিক কথা, নোট বাতিল করে পুরোপুরি মেকআপ করতে পারেনি। এই কারণেই মনে করে দেখুন, এই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 5,000 টাকার কম থাকে শহুরে এলাকায়, কিংবা মফস্বল এলাকায় আপনার অ্যাকাউন্টে যদি 3,000 টাকার ব্যালেন্স কম থাকে, তাহলে SBI বা ব্যাংক ফাইন কাটবে। ভেবে দেখুন, গরিব হওয়ার জন্য আপনাকে ফাইন দিতে হবে, এই সিস্টেমটা কিন্তু ছিল না। আজ অব্দি SBI অনেক টাকা পেয়েছে এই ফাইন করে করে, কম ব্যালেন্স থাকার জন্য। সুতরাং এই ফাইন করার মাধ্যমেও একদিক দিয়ে টাকা তোলার কৌশল হচ্ছে। তারপরেও আপনারা হয়তো জানেন, নতুন নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপনি যতবার পাসবুক আপডেট করবেন, যতবার আপনার ব্যাংকে টাকা ডিপোজিট করবেন, তার জন্য একটা ট্যাক্স দিতে হবে, টাকা উইথড্র করবেন তত ট্যাক্স দিতে হবে। ATM এ টাকা তোলার ক্ষেত্রে আপনার যে সার্ভিস নেওয়া হতো সেই সার্ভিসের অ্যামাউন্টের পরিমাণ বাড়ানো হবে, চেক ইস্যুর ক্ষেত্রে আপনার অ্যামাউন্টের পরিমাণ বাড়ানো হবে। এই সমস্ত দিক দিয়ে আমার আপনার থেকে টাকাগুলো তোলা হচ্ছে। কার টাকা মেটাতে? সেই বড় বড় শিল্পপতিদের টাকা মেটাতে, যাদেরকে নরেন্দ্র মোদী সরকার হাত খুলে ধার দিয়ে দিয়েছে এবং আজও দিয়ে চলেছে। আপনি বলবেন কেন দিয়েছে? মনে করে দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদীর যে ক্যাম্পেন হয়েছিল সারা ভারতবর্ষে, টিভিতে প্রচার, রেডিওতে প্রচার, খবরের কাগজে 3D প্রচার, সেটা করতে বেসরকারি হিসাবে বলছে প্রায় 30,000 কোটি টাকার খরচ হয়েছিল। তো 30,000 কোটি টাকা কে দিয়েছিল? অবশ্যই বড় বড় শিল্পপতিরা, তারা সমস্ত রাজনৈতিক দলকেই দেয়। তো BJP কে তারা ভেবেছিল সম্ভাবনা বেশি, 30,000 কোটি টাকা দিয়েছিল। তো যে ভারতীয় জনতা পার্টি সেই শিল্পপতিদের 30,000 কোটির অনুদান নিয়ে ভোটে লড়ে জিতে ক্ষমতায় এলো, তারা তো সেই শিল্পপতিদের নুন শোধ করবেই, তাই না? এবং সেই শিল্পপতিদেরও একদিকে তারা না বলতে পারছেন না, এবং সাধারণ মানুষও এমনভাবে টুপি পরাতে হবে যে টুপিটা পড়লে তারা ভাববেন, এই তো আমি কাশ্মীরে সেনার সাথে যুদ্ধ করছি। আরে, সিয়াচেনে যদি -50 ডিগ্রি টেম্পারেচারে সেনারা লড়াই করতে পারে, তাহলে আমরা একটু ব্যাংকের লাইনে দাঁড়াতে পারবো না? আমরা একটু ভর্তুকি দিতে পারবো না? আমরা 500 টাকা ফাইন দিতে পারবো না? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রসেসেই আজও আমরা টুপি পরে চলে। এবং ঠিক এই করতে করতেই, যেমনি একবার আমরা ললিত মোদী দেখেছি, আমরা বিজয় মালিয়া দেখেছি, ঠিক আজকে আমরা চোখের সামনে নীরব মোদী দেখলাম। এবং নীরব মোদী ঘটার পর নীরব নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছি, যিনি মুখে কুলু পেটে রয়েছে। এবং চিন্তা করবেন না, এই ভারতীয় জনতা পার্টির আমলে আরো বড় বড় জিনিস দেখার আমাদের বাকি রয়েছে। কংগ্রেসের আমলে এমন কিছু দুর্নীতি হয়েছে যেগুলো আমাকে আপনাকে এফেক্ট করেনি, 2G স্ক্যাম, 3G স্ক্যাম, হয়তো ট্যাক্সের টাকা থেকে কিছু দুর্নীতি হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আমার আপনার সামনে ভারতের জাতীয় পতাকা দেখিয়ে রোজ পিঠে ছুরি মেরে যাচ্ছে, এবং আমি আপনি ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছি। ভেবে দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাতে ইচ্ছা করে, তিনি যদি আজকে FRDI বিলটা না আটকাতেন, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার ঘাপলা পূরণ করতে হতো আমাকে, আপনাকে, সাধারণ মানুষকে। নরেন্দ্র মোদী কোথায় প্ল্যানটা করে রেখেছিলেন বুঝতে পারছেন তো? সুতরাং আমাদের সবাইকে একটা জিনিস প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই FRDI বিলের বেল ইন প্রসেসকে আমরা চালু হতে দেব না, সর্বতভাবে প্রতিবাদ করব। বারবার বলছি, ভবিষ্যতে যদি আবার কেউ এরকম, যেটা হয়তো এখনো প্রসেস চলছে, সরকার বুঝতে পেরেছিল বলে FRDI বিলটা তাড়াতাড়ি পাশ করাতে চাইছিল, সেটা যদি আবারও এরকম হয়, তাহলে কিন্তু আমাদেরকে গুণেগার দিতে হবে। শুধুমাত্র নরেন্দ্র মোদী তার বন্ধুত্বের দাম মেটাবেন বলে 130 কোটি ভারতবর্ষকে উনি আগেও বাঁশ দিয়েছেন, আবারও বাঁশ দিচ্ছেন। তাই বন্ধুরা সাবধান হন। বড় বড় কথা বলতেন না নরেন্দ্র মোদী, তার সময় কোন রকম দুর্নীতি ঘটেনি, তার সময় কোন রকম কিছু হয়নি, তিনি পাহারাদারের মতো রক্ষা করেছেন। তিনি যে কি করেছেন তা চোখের সামনে আজকে আমরা 130 কোটি ভারতবর্ষবাসী দেখতে পাচ্ছি। আপ মুঝে প্রধানমন্ত্রী মত বানাইয়ে, ভাই ও বহন, আপ মুঝে প্রধানমন্ত্রী মত বানাইয়ে, আপ মুঝে চৌকিদার বানাইয়ে, চৌকিদার। और भाइयों बहनों, मैं दिल्ली में जाकर के चौकीदार की तरह बैठूंगा, और आपको विश्वास दिलाता हूं, आप ऐसा चौकीदार बिठाओगे, मैं हिंदुस्तान की तिजोरी पर कोई पंजा नहीं पड़ने दूंगा। इस देश के खजाने पर किसी पंजे को पड़ने नहीं दूंगा मित्रों, और इसलिए मैं चौकीदार के नाते বন্ধুরা প্লিজ 2019 আরেকবার ভাববেন, একটু ভেবে দেখবেন। কংগ্রেসের সময় আপনি ডাইরেক্ট এফেক্টেড হননি, দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজের দল, কিন্তু এই একটা সরকার এসছে যারা রোজ রোজ আপনার পিছে ছুরি মারছে, রোজ আপনাকে টেনশনে রাখছে। আজকে আপনি ঘরে যদি টাকা রাখেন, নরেন্দ্র মোদী সেটা লুট করে নিয়ে যাবে। আজকে যদি আপনি ব্যাংকে টাকা রাখেন, নীরব মোদী সেটা লুট করে নিয়ে যাবে। আজকে আপনি যদি অন্য কোথাও টাকা রেখে যান, তাহলে ললিত মোদীরা সেটা লুট করে নিয়ে চলে যাবে। যেখানেই আপনি টাকা রাখুন, শান্তি নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বর্তমান ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জামানায় দাঁড়িয়ে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে রোজ চিন্তা করতে হবে, কালকে সকালে উঠে আমার ব্যাংকের টাকাটা
আদৌ সুরক্ষিত আছে তো? কিংবা গরিব হওয়ার অপরাধে চাওয়ালার ছেলের কাছে আমাকে কত ফাইন দিতে হলো? বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব, একজন কর্তব্যপরায়ণ ভারতবাসী হিসাবে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দিন, এই ভিডিওটা শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, এবং প্রত্যেককে বোঝান এই FRDI বিল করে সরকার কত বড় ভাবে জানে প্রাণে মারতে চলেছিল ভারতবাসীকে, এবং প্রত্যেকে জানে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমি দেবাংশু ভট্টাচার্য, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।